তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো, আজকে আমরা করব ডাবল AWM চ্যালেঞ্জ। মূল কথা হচ্ছে ভাই, এই ম্যাচে আমি AWM চ্যালেঞ্জ করতে চাই নাই, তারপরও দেখো গাইস সামনে যেই এনিমিটা দাঁড়ায় আসলো, আমি ভাবছি এটা নেট নাই, হেডশট দিয়ে মারে দেবো, পরে দৌড়ানি শুরু করছে, তো এরে মাইরা আমি AWM পাইয়া যাই, আর এই জায়গায় আমার কপালটা একবারে খুলে যায়। তো প্রথমে এই লুট বক্সটা দেখি আমি AWM আছে কিনা, কিন্তু না গাইস, এনিমিটা লুট বক্সে ছিল AWM এর এমও। তাহলে AWM কই গেল? এখন AWM টা আমি খুঁজতে খুঁজতে চারোদিকে তল্লাশি করতেছিলাম, তখনই দেখি গাইজ আমার সামনে AWM টা পইরা আছে, তো এনে আমার চান্দি একবারে খুইলা যায়। তো AWM টা নিয়ে আমি সোজা গেছি ভাই রাশ করতে, যেহেতু সিঙ্গেল AWM পাইছি, এখন আরেকটা AWM খুঁজতে হবে। তখনই দেখো গাইজ নিচে একটা এনিমিরে দৌড়াইতে দেখছি, এখন একটা AWM দিয়ে আরে কেমনে মারি, ডাবল AWM থাকলে না হয় চেঞ্জ করে করে মারতাম, এখন যদি একটা টোকা খায় গুলেল ফেলা হয় তাহলে তো পরে আমার বাড়ি দিয়ে দেবো। এই দেখো গাইজ ও সোজা দৌড়ের উপর আসিল, তো সিঙ্গেল AWM দিয়ে জমিন জুম আউট কইরা অবশেষে আরে মাইরে দিলাম। যেহেতু আমার কাছে সিঙ্গেল AWM আছে তাই ভাবতেছিলাম সামনে একটা এয়ার ড্রপ করছে, এয়ার ড্রপ থেকে দেখা যায় গাইজ এনে কি AWM পামু, পরে দেই গাইজ আরেকটা AWM পাইয়া গেছি, এইবার তো হয়ে গেছে খেলা। বাইরে ভাই দুইটা AWM যদি ঘরে থাকে এখন তো আমি B2K-র চাচা হয়ে গেছি, এখন খালি দেখতে থাও গাইজ এনে একটা এনিমি আইসা পড়বো, আর এনিমিটারে এমন ভাবে মারি ভাই একদম ক্লোজ রেঞ্জে, খালি দেখো তোমরা। তো আমার লুটমুট করা শেষ, এখন যাইতেছিলাম এনিমিরে খুঁজতে, তখনই দেই গাইজ পিছন দিয়ে একটা এনিমি আইতাছে গাড়ি নিয়ে, একটা টোকা দিয়ে দিছে আমারে গাড়ি ঠোয়া মারে দিছে, তো আমি প্যাক করে এনে মেড কিট করবো। আর গাইজ এখন আমি ভয়ে ভয়ে আসি, কিরে ভাই এত কাছে আইসা পড়ছে, এখন এই এনিমিটারে আমি কেমনে মারি ভাই, ডাবল AWM দিয়ে এত কাছ থেকে তো মারা একদম ভাই অনেক কঠিন, তাও আবার মোবাইল প্লেয়ার পিসি প্লেয়ার হইলে ভাই মাইরা মুইরা কোনো মতন মুভমেন্ট দেখায় আবার যাইতে পারতাম। তো আমার মাথায় একটা বুদ্ধি খেলছে, বুদ্ধিটা হচ্ছে কি এই দাও গাইজ এই এখন ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, আমি গাড়িটা নিয়ে এন থেকে পালাইয়া যাই সবার আগে, তো পালাইয়া যাবো না গাইজ, একটু সামনে গিয়ে আবার নাইমা ওরে মারা শুরু করবো। এই দেও গাড়ির মধ্যে গুলি করে করে গাড়িটা ফাটাইয়া দিছে, এখন আমি পাথরের কাভারে যাবো, এই কাভার থেকে এখন দেই গাছ দূরে যেহেতু আইসা পড়ছি এখন তো আর মারি দিতে পারবো, একটা ঠোয়া কোনো মতন দিছি ভাই। এবার আমার কাছে স্কেলার আছে কিন্তু আমি স্কেলারটা মারলাম না কেন, এইটার টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের একটু পরে বলে দেবো, কারণ এইটার একটা রহস্য আছে। তো তোমরা দেখতে থাও গাইজ একটা ড্যামেজ খাইছে ভাই, 50 খাইছে, কেরে ভাই মরে না কে, আরেকটা টোকা খালি মরবো। এই দেও গাইজ অবশেষে নক করেই দিলাম। তো এখন তোমাদেরকে বলবো আমি স্কেলারটা এই জায়গায় ইউজ করলাম না কেন, তার কারণ হচ্ছে গাইজ আমার মনেই আসলো না ভাই আমার কাছে স্কেলার আছে, স্কেলারটা যদি মনে থাকতো তাহলে অনেক স্কেলে মাইরে অনেক মাইরে দিতে পারতাম, কিন্তু গাইজ কি আর বলবো, তারপরে তো মাইরে দিতে পারছি এটাই অনেক। এখন দেখো গাইজ আরো এনিমি খুঁজতে যাবো, এখন দেখো গাইজ দৌড়াইতে দৌড়াইতে কই আয়া পড়ছি, তারপরে এনিমি পাইতেছিলাম না, তখনই দেখি আমার কেডা জানি মারা শুরু করছে। এই তো গাইজ এনিমি অবশেষে পায়া গেছি, আর হিটলিস্ট তো মারার তেমন আমার কোনো মনে করে যে যোগ্যতা নাই, হিটলি যদি AWM দিয়ে মারি। এই দেও গাইজ অবশেষে সোনিয়া বানাইয়া দিছি, এখন তুমি নখে যাও, খালি ডিমিত্রি না ছালেই হয়েছে, ডিমিত্রি ছাড়ে নাই, এখন ক্লিয়ারও হয়ে যাইব মনে হয়। এই দেও গাইজ সাথে সাথে ক্লিয়ার হয়ে গেছে, ওই বুঝছে AWM দিয়ে কিল করা কত কষ্টের, আমি ক্লিয়ারটা হয়ে ওরে কিলটা দিয়াই দেই। তো গাইজ কিল পাইয়া গেলাম এই জায়গায়, আর গাইজ যেটা বলতাছিলাম হিটলি যদি আমি একবার মারি আর ফুল স্কোয়াড যদি আমার উপর ঝাঁপাইয়া পড়ে তাহলে তো আমার একদম আলু চ্যাপটা হয়ে যাবো আমি, এই কারণে আমি হিটলিস মারতাছি না, আর সামনে দেও গাইজ এনে এনিমি আরও পামু। যাই হোক এইবার আমি আইসা পড়ছি ক্লক টাওয়ারে, আর ক্লক টাওয়ারে আইসা কিন্তু এনিমিরও দেখা পেয়ে যাবো। তো সামনে দেওয়া গাইজ আমি দৌড়ে যাইতেছিলাম, এমন টাইমে দেখি আমার সামনে দিয়ে একটা এনিমি লাফায় লাফায় যাইতেছে, ওই আমার দেখা ফেলাইছে গাইজ, আমি ভাবছিলাম আমার দেখে নাই, পরে দেওয়া গাইজ ওই ঘুরে মুড়ে আমার মারার চেষ্টা করবো, আমিও চেষ্টায় আছি একটু দূর থেকে কোনো মতন মারবো, কিন্তু এইবার গাইজ আমি স্কেলারটা ইউজ করবো, এবার আমার মনে আছে স্কেলারটা ইউজ করতে যাবো, কিন্তু ওই কাভারে চলে গেছে। তো এখন আমার কী করা উচিত, এখন গ্রেনেড হামলা করি দেখি যদি ড্যামেজ ডুমেজ খায়, আর এনে আমি পড়ে গেছি ভাই, পড়ে গিয়া একটু উপকার হয়েছে কারণ দেও গাইজ গ্রেনেডেই মরে গেছে। তো এখন যা দেখি গাইজ ওই কি ডিমিত্রি সারছে নাকি শুটুই মাইরে আবার উঠতেছে নাকি ওর টিমমেট আইতেছে, তো আমি যাইতাছি বরাবর, তার সাথে সাথে দেখি গাইজ ওই ক্লিয়ারও হয়ে গেছে। তো যাই হোক গাইজ ভালোই হয়েছে, আমার 5টা কিল হয়ে গেছে আর এনিমি আছে 16টা। তো দেখা যাক গাইজ আমার এই ম্যাচের কিল টার্গেট ছিল 15টার উপরে, কিন্তু গাইজ যে কথা বলবো আর কি, AWM দিয়ে কিল করা তো এত কঠিন, তারপরে দেখি গাইজ যদি 10টার উপরে কিল করতেই পারি তাহলে তো অনেক ভালো। আর গাইজ গতকালকে আমি এমএড টু বি চ্যালেঞ্জ করছিলাম, আর ওই জায়গায় আমি বলেও দিছিলাম যে তোমরা নেক্সট ডে কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও কমেন্টে বলো, কিন্তু কেউ কোনো কমেন্টই বলো নাই। আমার এই ভিডিও যারা যারা এতক্ষণ ধরে দেখছো তারা প্লিজ কমেন্টে বইলে দিও যে নেক্সট ডে আমি কী চ্যালেঞ্জ করব, কোন গান চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও, আমি ভাবতেছি এখন থেকে খালি চ্যালেঞ্জ ভিডিও করবো। তো যাই হোক সামনে কেডা জানি ইয়ার ড্রপ লুট করতেছে, ফুল স্কোয়াড মনে হয়, এই কারণে আমি গেলাম না, এখন দূর থেকে দেখা যাক গাইজ মারতে পারি কিনা। এই দেখো গাইজ দুইজন দুই দিক দিয়ে বের হয়েছে, তো প্রথমে উপরে যেটা ওইটারে কোনো মতো নক করে দিছি, কিলটা আগে নিয়ে নেই গাইজ অনেক কষ্টের কিল। তো কিল নেওয়া শেষ, এখন এই সাইডে যেটা আসছিল ওইটা তো মনে হয় কাভারে চলে গেছে, ওইটারে আর মারতে পারবো না,
তো দেখা যাক ওই কি রাশ করতে আইসা পরে। কিন্তু আমি ভয় ভয় আছি, পিছন থেকে কেউ না কেউ তো আইবো, এত ছোট জোন হয়ে গেছে, আমি নিশ্চিত ছিলাম পিছন দিয়ে কেউ আইবো। এই দাও গাইজ আইসাও পড়ছে, তো এর একটা ঠোয়া দিয়েই সোনিয়া বানাই দিছি, সোনিয়াও তো হয় নাই, ডাইরেক্ট নক হয়ে গেছে। তো কিলটা আমি নিয়ে নেই, তো সব কটারে গাইজ মারতে গিয়ে দেখি কিল অটোমেটিক আমি পাওয়া যায়, ওরা ডাইরেক্ট মরেই যায়। তো যাই হোক গাইজ অনেক ভালো হয়। তো গাইজ এবার আমি ডাইরেক্ট সেফ জোনে মাছ বরাবর আইসা পড়ছি, আর সামনে দেওয়া গাইজ মারামারি শুরু হয়ে গেছে। এই জায়গায় আসল কাহিনীটা হয়ে যায়, তো তোমরা দেখতেই থাকো গাইজ সামনে দেওয়া মারামারি চলতেছে। তো এইটারে হেডশট মারমো ভাবতেছিলাম, পরে দেখি গাইজ আরে বডি শট দিয়ে নক করে দিছি। এখন এর ফুল স্কট কিন্তু এই জায়গায় আছে, আমি আর ক্লিয়ারটা করতে চাইছিলাম কিন্তু এই টিমমেটের কারণে ক্লিয়ার করতে পারলাম না। এই দেওয়া গাইজ আরেকটা এনিমি আইসা পড়ছে, তো এনে আমি গ্রেনেড হামলা করতে করতে পরে গুলেলটা ফালাইয়া কোনো মতো নেনে আমি একটু কাবারে দাঁড়াইয়া আসি, একটু গ্রেনেড দেই বাইরে যদি আমি কিলটা পাই। কিন্তু গাইজ কিলটা পামো না, এত কষ্টের কিল, এই দাও প্যাকের ভিতরে ঢুইকে গেছে। তো এখন আমি কি করবো গাইজ, এনে আমার অবস্থা খারাপ, এডব্লিউএম দিয়া তো একটা টোকাই খালি মারা যায়, আর ওই ইএমপি একদম জাতা দিয়ে ধরছে। কোনো মতন একটা টোকা দিছি ভাই, আর একটা টোকাও দিতে পারতাছি না। তো ভাবতাছি এই কলা দিয়া মারবো নাকি, পরে প্যান দিয়ে হাঁকায় হাঁকায় মারার চেষ্টা করলাম। কিন্তু গাইজ ওরে একটা টোকা তো দিছিলাম, এত টোকা দেওয়ার পর ওই মরলো না কেন, পরে আমার এই শেষে মাইরে দিল। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ। আর তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিও নেক্সট ডে কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও।